আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি। ইতিপূর্বে আমি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছি, আমি ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি, আমি যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘ 36 বছরের রাজনৈতিক জীবনে কখনো অন্যায় করিনি, অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, যিনি তলাবিহীন ঝুড়ি থেকে আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ গঠন করেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার দিয়েছিলেন, স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই গণতন্ত্র আজকে এই সরকার ধ্বংস করে ফেলেছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। এই এক দফার আন্দোলন যখন মানুষ ঐক্যবদ্ধভাবে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ মাঠে নেমেছে, তখন এই সরকার ভীত সংশ্লিষ্ট হয়ে আজকে নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছেন, মনে করেছেন নির্যাতন নিপীড়ন করে আন্দোলন দমিয়ে রাখবেন। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যেই দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য থেকে আরম্ভ করে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে নির্যাতন করছেন, মনে করেছেন নির্যাতন নিপীড়ন করে এই সরকার টিকে থাকতে পারবে। অসংখ্য নেতাকর্মীদেরকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য শহীদ হয়েছেন, অনেককে গ্রেপ্তার করে মিথ্যা মামলা, মিথ্যা জবানবন্দি নিচ্ছেন নির্যাতন নিপীড়ন করে, অমানসিক নির্যাতন করে। প্রিয় ভাইয়েরা, কখনোই কায়দি মামলা দিয়ে, মিথ্যা মামলায় মিথ্যা জবানবন্দি নিয়ে কখনোই পার পাওয়া যাবে না, মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে মনে করেছেন অন্যায়ভাবে এই আন্দোলনকে দমন করবেন। আমরা বলতে চাই, মানুষ কিন্তু আর বোকার স্বর্গে বাস করে না, মানুষ 14-এর মতো 18-এর মতো নির্বাচন দেখতে চায় না। এই সরকার ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে, ইতিমধ্যে এই নির্বাচন কিন্তু ড্যাম হয়ে গেছে মানুষের কাছে, কারণ মানুষ মনে করে বানরের পিঠা বাগাবাগি করছে, গণভবনে বসে নির্বাচনের আসন বন্টন করছেন, কি নির্লজ্জ ভাবে এই কাজটি করে যাচ্ছেন গণতন্ত্রকে ধ্বংস করে। যেই গণতন্ত্রের জন্য হাজার হাজার নেতাকর্মী রক্ত দিয়েছেন, যেই গণতন্ত্রের জন্য মানুষ লড়াই সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছেন, গণতন্ত্র হচ্ছে স্বাধীনতার মূল মন্ত্র, সেই গণতন্ত্র ধ্বংস করে ফেলেছেন, মনে করেছেন দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে দমিয়ে রাখবেন, এটি হবে না। মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছেন, 6 কোটি ভোটার যারা 14 সালে এবং 18 সালে ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। তাদের দাবি একটি, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের মানুষ নিরাপদে ভোট দিতে চায়, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা জবানবন্দি নিয়ে আমাদেরকে রাজপথ থেকে কখনোই সরিয়ে রাখা যাবে না, মনে করেছেন আমরা ভয়ে ভীত হয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াব, কখনোই না।
আমরা বলতে চাই এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজকে, আসুন সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা রুখে দাঁড়াই। সত্যের জয় একদিন হবেই, মিথ্যা পরাজিত হবেই। যারা অন্যায় করছেন, অন্যায় কাজ করছেন, তাদের বিচার একদিন এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। বিজয় অনিবার্য, এই বিজয়কে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এই অন্যায়ের কাছেও বাংলাদেশের মানুষ মাথা নত করবে না ইনশাল্লাহ। সকলেই আগামী দিনে সকল ভয় ভীতি উপেক্ষা করে, সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গৃহ ছাড়া, সেই সকল মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে ইনশাল্লাহ। বিজয় অর্জন করেই তারা ঘরে ফিরে যাবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এবং সকল অন্যায়ের বিরুদ্ধে ইনশাল্লাহ সত্যের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।